হ্যালো গাইজ, আমি অনুপম। আর তোমরা দেখতে শুরু করে দিয়েছো ভ্রমণ। এখন আমরা একটা নতুন ভিডিও সিরিজ শুরু করতে চলেছি, সেটা হলো বাঁকুড়া জেলার ছোটো ছোটো জায়গা, যেমন গাংদোয়া ড্যাম, বিসিন্দা পাহাড়, তাছাড়া শুশুনিয়া পাহাড়, আরও কিছু কিছু ছোটো ছোটো জায়গা তো একের এক পর এক দেখবো। এবং প্রথমে আমরা যাব গাংদোয়া ড্যাম, ওখানে আমরা লাঞ্চ করবো, দেন পরপর জায়গাগুলো দেখবো। এখন আসি আমরা একটা বাঁকুড়া ঝাড়গ্রাম রোডের মাঝখানে একটা ক্যানেল পাড়ে। জায়গাটা খুব সুন্দর, বর্ষার সময় প্রচুর জল থাকার কারণে এটা খুব সুন্দর লাগছে দেখতে। সেই কারণে আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, কিছুক্ষণ টাইম কাটাচ্ছি, এরপর আমরা এখানে যাবো। এখান থেকে যাবো গাংদোয়া ড্যাম, গাংদোয়া ড্যামে আমরা লাঞ্চ করবো, ওখানে কিছুক্ষণ ঘুরবো, দেন পরপর আমরা একের পর এক জায়গায় আমরা ঘুরতে শুরু করবো। তো চলো, দেখা হচ্ছে গাংদোয়া ড্যামে। তো এখন সময় হচ্ছে প্রায় দুটা, আর আমরা এখন গাংদোয়া ড্যামে পৌঁছে গেছি। জায়গাটা দেখে খারাপ নয়, বর্ষার সময় এটা প্রচুর বৃষ্টি হয়েছে, তাই জলে ভরপুর। আর জায়গাটা সত্যি মানে একদিনের ট্যুরের জন্য খারাপ বলা যাবে না, ভালোই লাগবে। আর এখানে আশেপাশে যে সমস্ত জঙ্গল রয়েছে সেই জঙ্গলটা বেশ গ্রিনারি, এবং এখানে ঘাস বেশ ভালো লাগছে। তো আর সামনেই এখানে রয়েছে একটা খাবার ব্যবস্থাপনা করার জায়গা, তো আমরা এখানে অলরেডি বলে রেখেছিলাম খাওয়ার জন্য। তো আমরা যেহেতু অনেক অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আমরা তো এখন থেকে আগে খাওয়া দাওয়া করবো, দেন আমরা এই গাংদোয়া ড্যাম ঘুরবো। আর এখানে কিছু বোট রয়েছে, শীতকালে আশা করি এই বোটগুলো কাজ করে, এখন বর্ষার সময় যেহেতু অফ সিজন সেই হিসাবে বোটগুলো চলে না। তো চলো এখন আগে খাওয়া দাওয়া করি এবং এই জায়গাটা হালকা করে ঘোরাফেরা করি, দেন এর পরবর্তী জায়গাগুলো আমরা এরপর পর ঘুরবো। হ্যাঁ, যেটা মেনলি আমি দেখাতে চাইছিলাম, এখানে যে গ্রিনারি যেটা একটু আগে বললাম, এই যে এটা হচ্ছে সেই গ্রিনারি। তো বেশ সুন্দর লাগছে, ঘাস পুরো ফাঁকা, কেউ কোথাও নেই সেরকম জায়গায়, এবং একটু ঘন টাইপের, নিবিড় টাইপের লাগছে। আর বর্ষার কারণে এখানে বেশ চকচকে সবুজ রঙটা উঠেছে, ফুটে উঠেছে। তো আর এবং গাছগুলো পুরো বেশ ভালো লাগছে এই জায়গাটা দেখতে। তো সত্যি ভালো জায়গা এটা একটা। হ্যাঁ, সেটা মাত্র একদিনের জন্য খুব সুন্দর জায়গা মনে হবে বর্ষার সময়, কারণ বর্ষার সময় এখানে জল অনেক বেশি আসে, সেই কারণে অনেক বেশি মনে হচ্ছে, এবং সবুজ ভাবটা বেশ ভালো ফুটে উঠছে। সেই কারণে বলবো যে কেউ যদি চাও বাঁকুড়া ডিস্ট্রিক্টের বেশি দূর থেকে, আমি বলবো না যে খুব, যদি কেউ আসো খুব একটা ভালো জায়গা মনে হবে, কারণ জার্নির হিসাবে। তো বাঁকুড়া জেলার মধ্যে কেউ যদি এখানে আসো ঘুরতে চাও, গাংদোয়া ড্যাম কিন্তু খারাপ নয় এক কথায়। তো চলো এখন আমরা লাঞ্চ করি। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, প্রায় 20 মিনিটের মতন লাগলো, প্রচুর খিদে লেগেছিল, জলদি জলদি খেয়ে ফেললাম। তো এখানে খাওয়ার ব্যাপারে একটা জিনিস বলার, যে তোমরা যদি এখানে অফ সিজনে আসো তাহলে এখানে অলরেডি খাবার আগের থেকে বলে আসতে হবে, কারণ এখানে না হলে ওরা খাবার বানায় না। আর যদি সিজন যেটা শীতকাল তখন যদি আসো তাহলে অসুবিধা নেই, তখন ওরা অলরেডি খাবার বানায়। তো আমি এখানে এদের নাম্বারটা দিয়ে রাখবো, তো তোমরা যদি এখানে আসতে চাও তাহলে অলরেডি ফোন করে এসো, এরকম অফ সিজনে, যেমন আমি বর্ষাকালে এসেছি বা অন্য কোনো সিজনে তোমরা যদি আসতে চাও। আর আমার মতে এটাই ভালো লাগে যখন অফ সিজন, কারণ সেই সময় লোক নেই বললেই চলে, তাহলে এইখানে যে অরিজিনাল সৌন্দর্য রূপটা আমরা তখন পাই। আদারওয়াইজ প্রচুর ভিড় থাকলে মানে অতটা ভালো লাগে না, স্পেশালি আমার জন্য। তো সেই কারণে আমার বেশি ভালো লাগে অফ সিজন। আর এই সময় যেহেতু বর্ষাকাল অফ সিজন, তাই এখানে জলটা প্রচুর থাকে, দেখতে ভালো লাগে, সেটা হচ্ছে, তাই বলো যে অফ সিজনে আসলে এটা ভালো লাগবে। শীতকালে আসলে প্রচুর লোক আসে, সেই কারণে অতটা ভালো লাগে না। আর তাছাড়া এখানে একটা জিনিস হচ্ছে থাকারও ব্যবস্থাপনা রয়েছে, এখানে কিছু কটেজ রয়েছে, যদি তোমরা বুক করে আসো তো কটেজে থাকতেও পারো, একটা নাইট স্টে করতে পারো, খারাপ না। যদি এখন বন্ধ আছে, কেউ নেই, যদি বুক করে আসা হয় থাকার জন্য তাহলে ওরা অবশ্যই ব্যবস্থাপনা করে দেবে। আর নেচার টাইপের জায়গা, কিছু গার্ডেন করে রেখেছে, কিছু বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, খারাপ না এক কথায় জায়গাটা। আর
এই দিকে যদি একটু দেখো ক্যামেরাতে হয়তো ধরো বোঝা যাবে না, ওখানে একটা পাহাড় রয়েছে, ঠিক আছে, খারাপ না, পাহাড়টা বেশ ভালো লাগছে, দূর থেকে দেখতে বেশ ভালো লাগছে। মেবি এটা শুশুনিয়া পাহাড়টাই এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু আমি এক্স্যাক্ট বলতে পারছি না কোন পাহাড়। তো এক কথায় ভালো জায়গা একদিনের জন্য বা এক বেলার জন্য। হ্যাঁ, এবার যদি কেউ কলকাতা থেকে এসে এখানে আসতে চাও তাহলে বলবো যে অতটা ভালো লাগবে না, কারণ অতটা জার্নি করে এখানে আসলে অতটা ভালো লাগবে না। কিন্তু যদি বাঁকুড়া ডিস্ট্রিক্ট বা দুর্গাপুর বা এরকম কাছাকাছি জায়গার থেকে যদি কেউ আসে, জায়গাটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমরা একটি বাঁকুড়া জেলা সংলগ্ন খুব কাছাকাছি স্পট, এই যে দেখছেন গাংডুয়া ড্যামের তীরে দাঁড়িয়ে আছি। পশ্চিমাংশে আমাদের রয়েছে শুশুনিয়া, পূর্বাংশে রয়েছে কোড়োপাহাড়, আর উত্তরাংশ বরাবর রয়েছে বিহারীনাথ। আমরা সব থেকে বড় আনন্দের বিষয়, এখানে আমাদের যে অতিথি নিবাস গাংডুয়া, সুশান্তবাবুর যে অতিথি আপ্যায়ন অত্যন্ত সুন্দর। আমরা এই লাঞ্চ সারার পর এরপর আমরা পরবর্তী গন্তব্যস্থল কোড়ো পাহাড়ের দিকে রওনা দিই। ওই যে শুশুনিয়া মুখী, ওই যে দেখতে পাচ্ছি না, এর থেকে খালবানের থেকে এলাকা Thank you.